Welcome to our YouTube channel New Horizon Academy. For more updates, subscribe to our YouTube channel and click the bell icon. Thank you. Assalamu alaikum. Amra ajke prothom je topic ta porbo 11 er anchalik bhugoler prothom top prothom part seta holo bharoter sompod ba sompoder dharona ba sompoder dharona. আমরা যখন নবম শ্রেণীতে ছিলাম তখন আমরা এই সম্পদ সম্পর্কে একটু ধারণা পেয়েছি, আঞ্চলিক ভূগোলে একদম প্রথমে এই সম্পদ সম্পর্কে একটু ধারণা দেয়া হয়েছিল। তো এই যে সম্পদ সম্পর্কে আমরা সবাই জানি, সম্পদ শব্দটি আসলেই আমাদের প্রথম যে মাথায় আসে শব্দ সেটা যে সম্পদ মানে হচ্ছে টাকা পয়সা ঐশ্বর্য, এইগুলোকে বলা হয় সম্পদ বা রিসোর্স। তো অর্থনীতির ভাষায় সম্পদ কিন্তু সেটা নয়, অর্থনীতির ভাষায় হলো সম্পদ হলো কোনো বস্তু বা পদার্থের কাজ করার ক্ষমতা বা অভাব পূরণের ক্ষমতা বা চাহিদা মেটানোর ক্ষমতা। অধ্যাপক জিমারম্যান, ই ডাব্লিউ জিমারম্যান সর্বপ্রথম এই সম্পদের আধুনিক ধারণা দেন। তার বিখ্যাত বই দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামক বইতে, এই বইতে তিনি সম্পদের আধুনিক ধারণা দেন। অধ্যাপক জিমারম্যান যে ধারণাটা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে কোনো বস্তু বা পদার্থ সম্পদ নয়, বস্তু বা পদার্থ যে কাজ করে সেটাই হলো সম্পদ। একটা ছোট উদাহরণ দিয়ে বলি, এই যে এই পেনটাই যতক্ষণ কালি থাকবে ততক্ষণ আমি এই বোর্ডে লিখতে পারবো, ততক্ষণ এটার কাজ করবে। এই পেনে যদি কালি না থাকে তাহলে এই পেনটা কোনো কাজেরই না, সুতরাং এটা সম্পদ আমি ফেলে দেব তখন, তাহলে এই পেনটা কিন্তু কোনো সম্পদই না। পেনের এই যে লেখার ক্ষমতা এটাই হলো সম্পদ। বা তোমার কাছে যদি কোনো একটা বই থাকে যে বইটা কোনো কাজেরই না তখন কিন্তু সেই বইটা তোমার পড়তে ইচ্ছা করবে না, সেটা তখন তোমার কাছে সম্পদ বলে গণ্য হবে না। সুতরাং সম্পদ বলতে কোনো বস্তুকে বলে না, বস্তু যে কাজ করে যে অভাব মেটায়। যেমন তোমার স্কুলে যেতে হবে, বইগুলো ক্যারি করে স্কুলে নিয়ে যেতে হবে, তাহলে তোমার দরকার হচ্ছে একটা ব্যাগ, তাহলে ব্যাগটা তখন তোমার কাছে সম্পদ। ব্যাগ কী করছে, কী অভাব মেটাচ্ছে, তোমার বইগুলো নিয়ে স্কুলে যেতে সাহায্য করছে, তাই ব্যাগটা হলো তখন সম্পদ। আর ব্যাগটা যদি ফাটা হয়, ব্যাগটা যদি নোংরা হয়, ব্যাগটা যদি বাদ পড়া হয় তাহলে তোমার কোনো কাজে লাগবে না, তখন সেটা কিন্তু সম্পদ বলে গণ্য হবে না। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সম্পদ বলতে গিয়ে জিমান বলেছেন সেই বস্তু বা পদার্থ যার কার্যকারিতা আছে, যা মানুষের অভাব মেটায়, যা মানুষের নির্দিষ্ট চাহিদা পূরণ করে। যতক্ষণ চাহিদা পূরণ করবে ততক্ষণ সে সম্পদ, আর যতক্ষণ চাহিদা যেই চাহিদা ফুরিয়ে যাবে সেই সেটা কী হয়ে যাবে, সম্পদ নয়। যেমন বলা যায় বস্তু বা পদার্থ যোগ কার্যকারিতা ইকুয়ালস টু সম্পদ, আর বস্তু মাইনাস কার্যকারিতা ইকুয়ালস টু সম্পদ নয়। তাহলে এই শব্দের মধ্যেই বোঝা যাচ্ছে যে বস্তুর সাথে যদি কাজ করার ক্ষমতা অ্যাড হয়, যুক্ত হয়, তাহলে তখন বস্তুটা হলো সম্পদ, আর বস্তুর যেই কাজ ফুরিয়ে গেল তখন আসে সম্পদ নয়। ঠিক আছে, ডক্টর জিমারম্যান ছাড়াও আমরা আরও অনেকগুলো সংজ্ঞা বিভিন্ন জায়গায় বইতে পাবো, যেমন এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স বইতে, সেখানে সম্পদের মানুষের অভাব পূরণ বা চাহিদা পূরণের উপরে জোর দেওয়া হয়েছে বস্তু বা পদার্থের। আবার ব্রাজিলের রিও ডি জেনিরো সম্মেলন 1992 সালে যেটা হয়েছিল, বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত, সেখানে বস্তু বা পদার্থের পরিবেশের সঙ্গে মানে পরিবেশ মিত্রতা বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। মানে বস্তু বা পদার্থ, সেই বস্তু বা পদার্থ হলো সম্পদ যা পরিবেশের কোনো ক্ষতি করে না, পরিবেশের বন্ধু। ঠিক আছে, তো এরপরে আমরা আসবো সম্পদের বৈশিষ্ট্যে। সম্পদের যে বৈশিষ্ট্য, একদম প্রথমে যেটা আসে বৈশিষ্ট্য, প্রথমে যেটা আসে সেটা হলো কার্যকারিতা, মানে কাজ করার ক্ষমতা। কাজ ছাড়া বস্তু সম্পদই নয়, সুতরাং কার্যকারিতা হচ্ছে
সম্পদের প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর পয়েন্টে আসব, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে উপকার করার ক্ষমতা। উপকার করার ক্ষমতা মানে হচ্ছে মানুষের যে অভাব, সেই অভাবটা যখন কোনো বস্তু পূরণ করছে তখন তাকে সম্পদ বলা হয়। যেমন এক্ষুনি আমার দরকার, আমার তৃষ্ণা পেয়েছে, আমার এক্ষুনি জল দরকার, তাহলে জলটা আমি সামনে পেলে জলটা পান করব। তাহলে আমার অভাব কি? জলের অভাব শরীরে দেখা দিচ্ছে, সেই জন্য আমি জলটা পান করছি। তাহলে জলটা আমার কি অভাব মেটাচ্ছে, তখন সেটাকে বলছি আমরা উপযোগিতা। তারপরে আসবো আমরা একমুখী ও বহুমুখী ব্যবহার। সম্পদ এককভাবে ব্যবহৃত হতে পারে, মানে এককভাবে কাজে লাগাতে পারে, আবার সম্পদ বহুভাবে ব্যবহৃত। যেমন জল শুধু তৃষ্ণা মেটায় না, কলকারখানায় লাগছে জল, গাড়ি ধোয়ার কাজে লাগছে জল, আরও বিভিন্ন কাজে লাগছে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে মানে সম্পদের একমুখী ব্যবহার নেই, সম্পদ বিভিন্ন কাজে আমার ব্যবহার হতে পারে। তারপরে হচ্ছে গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা কি? গ্রহণযোগ্যতা হলো সম্পদ সবার কাছে গ্রহণযোগ্য হবে। কিভাবে? মানে এই জিনিসটা একজন চায়, ওই জিনিসটা আর একজন চায়, এরকম হলে হবে না। সম্পদ সবার কাছে গ্রহণযোগ্য, সবাই সেটা চায়। যেমন কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যেমন গোমাংস কিছু লোকের কাছে গ্রহণযোগ্য, আবার শুকুরের মাংস কিছু লোকের কাছে গ্রহণযোগ্য। আবার এরপরে হচ্ছে পাঁচ, সুগম্যতা। সুগম্যতা মানে কি? সম্পদ তখনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কোনো বস্তু বা পদার্থ, যখন আমরা সেটা আহরণ করতে পারছি প্রকৃতি থেকে। যেমন হিমালয়ের একদম 5000 বা 6000 মিটার উচ্চতায় একটা জায়গায় খনিজ সম্পদ আবিষ্কার হলো, কিন্তু ওখানে কি প্রাকৃতিক প্রতিকূলতা, রাস্তাঘাট নেই, কোনো কিছুই নেই, তা আমরা সম্পদটা আনবো কী করে? তাহলে যদি সুগম্যতা না থাকে, যদি সেটা আমরা অ্যাভেল না করতে পারি, তাহলে সেটা সম্পদ বলে গণ্য হবে না। সম্পদ সংজ্ঞায় আমরা আলোচনা করেছি যে সম্পদ যখনই আমরা আমাদের কাজে লাগবে তখনই সেটা সম্পদ, বস্তু যখনই কাজে লাগবে। সুতরাং আমরা সেটা কাজে লাগাতে পারছি না, তাহলে সম্পদের অবশ্যই সুগম্যতা থাকা দরকার। যেমন অ্যামাজন বা কঙ্গো অববাহিকায় যে নিরক্ষীয় অরণ্য আছে, সেখানে যে বস্তু বা পদার্থগুলো আছে আমরা আহরণ করতে পারছি না, কারণ ওখানে ওই অঞ্চলটা মানুষের জন্য সুগম্য না, প্রাকৃতিক প্রতিকূলতা যথেষ্ট। এরপরে আসবো আমরা পরের বৈশিষ্ট্যে, বিশ্বব্যাপী চাহিদা। সম্পদের অবশ্যই বিশ্বব্যাপী একটা চাহিদা আছে, প্রত্যেকটা বস্তুর সবাই চাই, তাহলে সেটাই সম্পদ। তারপরে হচ্ছে তোমার এইগুলোই মোটামুটি সম্পদের বৈশিষ্ট্য। এইগুলো মনে রাখলে মানে হবে, মানে বৈশিষ্ট্য পরীক্ষার সময় আসলে 3 নম্বরের মতোই আসে, তো 4টে 5টে পয়েন্ট জানলেই হবে। এরপরে আমরা আসবো সম্পদ সৃষ্টির উপাদান। সম্পদ সৃষ্টির উপাদানকে আমরা 3টে ভাবে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে প্রকৃতি, দুই হচ্ছে মানুষ, আর 3 হচ্ছে সংস্কৃতি, কালচার। প্রকৃতি, মানুষ আর সংস্কৃতি, এই 3টে বিষয়ের উপরে সম্পদ তৈরি বা সৃষ্টি নির্ভর করে। প্রকৃতি, প্রকৃতি মানে নেচার। নেচার কি? নেচার হচ্ছে আমাদের চোখ খুললে আমরা যা দেখতে পাই সবই নেচার। নেচার বা প্রকৃতি সমস্ত কিছু তৈরি করে সাজিয়ে রেখে দিয়েছে, আমাদের যখন প্রয়োজন হচ্ছে সেখান থেকে আমরা আহরণ করছি। একদম প্রাথমিক পর্বে, মানে মানব সভ্যতার প্রাথমিক পর্বে মানুষ সমস্ত জিনিসের ব্যবহার জানতো না। যখন মানুষ আস্তে আস্তে যখন অভাব তার বোধ হলো, যে একদম প্রথম পর্বে কি মানুষ ছিল উলঙ্গ, তখন ও ভাবলো যে আমার দেহ ঢাকতে হবে, তখন কি করলো গাছের ছাল কেটে সেটা দিয়ে দেহের আবরণ করতে শুরু করলো। ঠিক আছে, কোত্থেকে আহরণ করলো? প্রকৃতি থেকে। সমস্ত কিছুর আধার হচ্ছে প্রকৃতি, প্রকৃতি থেকে আমরা আহরণ করি, জল, আলো, বাতাস সব কিছুই আমরা প্রকৃতি থেকে আহরণ করি। তাহলে প্রকৃতি হচ্ছে কি? সম্পদের আধার। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে মানুষ। মানুষ যদি পৃথিবীতে না থাকতো, তো প্রকৃতি সম্পদ থাকলেও কোনো কাজে লাগতো না। যতই সম্পদ থাক, আমরা যদি না থাকি তাহলে সম্পদ কী কাজের? আমাদের যদি চাহিদা না মেটে, চাহিদা না তৈরি হয়,
আমাদের যদি না অভাব হয় তাহলে আমরা কোনো কিছু আহরণ করব না। যা করি আমরা কি আমাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য। কেমন চাহিদা? আমাদের মৌলিক চাহিদা আছে, সাংস্কৃতিক চাহিদা আছে, সেইগুলো মৌলিক চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপর আরও অনেক চাহিদা আছে, যেমন শিক্ষা, বিনোদন, এইগুলো অন্যান্য চাহিদার মধ্যে পড়ে। ঠিক আছে, মানুষকে সেই জন্য সম্পদ সৃষ্টির উপাদান হিসেবে তিনটে ভূমিকা দেখা যায় মানুষের। আবার অনেক বইতে দেখবে দুটি ভূমিকা আছে, ডুয়েল রোল অফ ম্যান। যেমন কি মানুষ হচ্ছে তোমার সম্পদ সৃষ্টিকারী, অর্থাৎ মানুষ তোমার হচ্ছে সম্পদ তৈরি করে কেন, নিজের অভাব পূরণ করার জন্য, আর সম্পদ ভোগকারী, যেটা তৈরি করে সেটা আবার নিজে ভোগ করে, তাই মানুষকে বলা হয় সম্পদ ভোগকারী। বর্তমানে যেহেতু জনবিস্ফোরণ দেখা যাচ্ছে, মানুষ অনেক বেশি আধুনিক হচ্ছে, চারিদিকে কি জায়গার অনেক অভাব বোধ হচ্ছে, এর ফলে কি সম্পদকে মানুষ আস্তে আস্তে প্রকৃতিকে নষ্ট করছে, ধ্বংস করছে। তাই মানুষের আর একটা ভূমিকা সম্পদ সৃষ্টির ক্ষেত্রে ঢুকে গেছে, সেটা হচ্ছে সম্পদ ধ্বংসকারী। তো এই প্রসঙ্গে একটা শব্দ মাথায় আসছে, সেটা হলো ইংরেজি শব্দ, দুটো, একটা হচ্ছে বড় হাতের ম্যান আর একটা ছোট হাতের ম্যান। এটা অনেক বইতে লেখা পাবে বা শর্ট কোশ্চেনে দেখা যায়, তো বলা দরকার। বড় হাতের ম্যান মানে হচ্ছে তোমার আধুনিক মানুষ, যারা সম্পদ সহজেই তৈরি করতে পারে, আর ছোট হাতের ম্যান হচ্ছে যারা প্রাচীন অশিক্ষিত বর্বর শ্রেণীর মানুষ ছিল, যারা এখন খুব রেয়ার, থাকলেও হয়তো জঙ্গলের মধ্যে, তারা হচ্ছে ছোট হাতের ম্যান। ঠিক আছে, এরপরে আসবো আমরা সংস্কৃতি। সংস্কৃতি বা কালচার কি? শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা, ভালো ভালো আচার ব্যবহার, এইগুলো হলো সংস্কৃতি। এইগুলো সম্পদ সৃষ্টিতে কী ভূমিকা পালন করে? তো মানুষ যত বেশি শিক্ষিত হবে, যত বেশি জ্ঞান বিজ্ঞানে উন্নত হবে, তত নতুন নতুন সম্পদ আবিষ্কার করবে। তুমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন তোমার 2008-09 সালের দিকে তোমার কিপ্যাডওয়ালা ফোন ছিল। মানুষ যত বেশি আবিষ্কার করছে তত কি ফোনের টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এলো টাচ স্ক্রিন, তারপরে আস্তে আস্তে এলো অ্যান্ড্রয়েড, তারপরে OIS, কত রকম অপারেটিং সিস্টেম এলো মোবাইলে। তারপরে তোমার হচ্ছে আরও অত্যাধুনিক জিনিস মোবাইলে অ্যাড হলো, ক্যামেরা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মোবাইলের মধ্যে আমরা এখন পেয়ে যাচ্ছি, ছোট্ট একটা কম্পিউটার হয়ে গেছে। ঠিক আছে, তো মানুষ যত বেশি সংস্কৃতি সম্পন্ন হবে তত বেশি সম্পদ তৈরি করবে এবং আরও নতুন নতুন জিনিস আবিষ্কার করবে নিজের ভোগের জন্য। সুতরাং এই তিনটে বিষয় সম্পদ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই তিনটে বিষয় একা একা কোনো কাজ করে না, সবাই পরস্পর লিঙ্কড। প্রকৃতি, মানুষ, সংস্কৃতি সবাই পরস্পরের সঙ্গে লিঙ্কড। এরপরে আমরা যে টপিকে আসব সেই টপিকটা হলো সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদের শ্রেণী বিভাগ, পৃথিবীতে কি কি ধরনের সম্পদ পাওয়া যায়, তো এই ক্ষেত্রে কতকগুলো ভিত্তি আছে, সেই ভিত্তি অনুযায়ী সম্পদকে ভাগ করা যায়। বেশ বড়, তো এইগুলো শর্ট কোশ্চেন আসে 2 নম্বরের মতো, তো আমাদের একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমি জানি অসুবিধা, তোমাদের সঙ্গে আমি ইন্টারাকশন করতে পারছি না, একমুখী প্রক্রিয়া, কিন্তু কিছু করার নেই, লকডাউন চলছে, তো আমাদেরকে এইভাবেই পড়তে হবে আপাতত। ঠিক আছে, কাজ চালার মতো, তো আমরা আসি ভিত্তিগুলো জানার চেষ্টা করি, কী কী ভাগ আছে সেইগুলো জানার চেষ্টা করি। এক হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে, সৃষ্টির উপাদান একটু আগেই ডিসকাস করলাম, কী কী বিষয়ের উপর সম্পদ সৃষ্টি নির্ভর করে সেইগুলোই। এক হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেটা প্রকৃতি থেকে আহরিত হয়। দুই নম্বর হচ্ছে তোমার মানবিক সম্পদ, আর 3 নম্বর হচ্ছে তোমার সাংস্কৃতিক সম্পদ। সাংস্কৃতিক সম্পদ মানে হচ্ছে জ্ঞান, শিক্ষা, দীক্ষা, এইগুলো। মানবীয় সম্পদ হচ্ছে কর্মদক্ষতা। তারপর যে প্রাকৃতিক সম্পদ কি, জল, আলো, বাতাস, এইগুলো হচ্ছে তোমার প্রকৃতি যেটা তৈরি করেছে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। 2 নম্বরে আসবো আমরা কি তোমার হচ্ছে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে, কী কী এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব সম্পদ
আরেকটা হচ্ছে অজৈব সম্পদ। জৈব সম্পদ মানে হচ্ছে জীবের জীব থেকে যেটা আসে, যেমন পেট্রোলিয়াম, কয়লা, ঠিক আছে, মাংস, এগুলো সব জীব থেকে আসে, তাই জৈব সম্পদ। আর একটা হচ্ছে অজৈব সম্পদ। অজৈব সম্পদ, অজৈব সম্পদ যেখানে জীবের কোনো অস্তিত্ব নেই। কি কি? যেমন লোহা, এখানে কোনো জীব থেকে আসেনি। যেমন তোমার হচ্ছে তামা, এইগুলো হচ্ছে তোমার অজৈব সম্পদ। তারপর 3 নম্বর হচ্ছে স্থায়িত্ব অনুসারে। স্থায়িত্ব মানে সম্পদ কতটা স্থায়ী, এটাকে আবার প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবাধ বা অক্ষয়িষ্ণু, অক্ষয়িষ্ণু বা পুনর্ভব সম্পদ, অবাধ সম্পদ বা প্রবাহমান। আর একটা শব্দ আছে প্রবাহমান, প্রবাহমান। এই অবাধ মানে কি? নন স্টপ, কন্টিনিউয়াস। অক্ষয়িষ্ণু মানে যার কোনো ক্ষয় নেই, অবিনশ্বর। প্রবাহমান মানে এটাও অবাধ, নন স্টপ। যেমন দেখা যায় এই সম্পদের পরিমাণ কোনো দিন কমবে না, যতই তুমি ব্যবহার করো। যেমন অক্সিজেন টেনে নিলাম, শেষ হলো, কোনো দিন শেষ হবে না। আবার কি, আলো, বাতাস, কোনো দিন শেষ হবে না। তাই এগুলোকে বলছি উদাহরণ, যেমন জল, আলো, অরণ্য, এইগুলো হচ্ছে প্রবাহমান সম্পদ। তবে বর্তমানে একটা শব্দ এখানে আছে পুনর্ভব। পুন মানে হচ্ছে পুনরায়, ভব মানে হচ্ছে সংস্কৃত শব্দ সৃষ্টি, পুনরায় ভব, ঠিক আছে, পুনরায় সৃষ্টি হয় যে সম্পদ। প্রকৃতি থেকে কিছু কিছু সম্পদ আমরা যদি আহরণ করি, যেমন সমুদ্র থেকে মাছ ধরলাম, সমুদ্রের মাছ কিন্তু কমবে না। আমরা অরণ্য থেকে 4-5টা গাছ কাটলাম, অরণ্যের গাছ কিন্তু কাটবে মানে কমবে না, ওটা আবার নতুন গাছ জন্মাবে, নতুন গাছ বড় হবে। তো ওটা হচ্ছে পুনরায় ভব, পুনরায় সৃষ্টি হয়। হ্যাঁ, যখন প্রথম আহরণ করলাম প্রাথমিকভাবে কমে গেল, কিন্তু প্রকৃতি আবার তৈরি করে দিল, ঠিক আছে। তো আমি একটা ছবি আঁকছি, ছবি আঁকলে তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে সময়, এইদিকে সময় যত যাচ্ছে আর এদিকে সম্পদের পরিমাণ। এই যে প্রবাহমান, অবাধ, অক্ষয়িষ্ণু সম্পদের ক্ষেত্রে সম্পদ যত সময় যাবে সম্পদ কমবে না, অর্থাৎ পুরোটাই সোজা লাইন, নন স্টপ। কিন্তু পুনর্ভবের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের সম্পদটা কী হয়, কমে যায়, কিন্তু প্রকৃতি আবার সেটা মিশিয়ে দেয়। সেই জন্য প্রাথমিকভাবে নিচে নেমে গেলেও সময়ের সাপেক্ষে আবার সেটা উপরে উঠে যায়, কারণ প্রকৃতি সম্পদটাকে আবার তৈরি করছে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় হচ্ছে তোমার কি, দ্বিতীয় নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে অপুনর্ভব, অপুনর্ভব বা ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু সম্পদ। কি জিনিস? ঠিক এর উল্টো। ক্ষয়িষ্ণু মানে যত ব্যবহার করব এই সম্পদের পরিমাণ দিন দিন কমতে থাকবে। যেমন কয়লা তুলে নিলাম মাটির নিচ থেকে, কিন্তু আমরা কি আবার তৈরি করতে পারবো? লোহা তৈরি করতে পারবো? কখনোই না। পেট্রোলিয়াম তৈরি করতে পারবো না, ঠিক আছে। সেই জন্য ওগুলো ক্ষয়িষ্ণু, যত আমরা ব্যবহার করব এর পরিমাণটা দিন দিন কমে যাবে। অপুনর্ভব, এই একই শব্দ। পুনর্ভব কী ছিল? প্রকৃতি নতুন করে তৈরি করছিল, কিন্তু এই সম্পদগুলো প্রকৃতি তৈরি করতে গেলে 1000 কোটি বছর লাগবে, তখন মানুষের অস্তিত্ব থাকবে কি না সন্দেহের, ঠিক আছে। এগুলো যেমন উদাহরণ বলা যায়, কি কি উদাহরণ আসে তোমার হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি, ঠিক আছে। এর যদি আমরা ছবি দেখি কেমন ছবি হবে, এটা তো কন্টিনিউয়াস না, অর্থাৎ তোমার হচ্ছে ব্যবহারের সঙ্গে সঙ্গে এটার পরিমাণটা কমে যাচ্ছে, অর্থাৎ এটা নিচের দিকে নেমে যাচ্ছে। এবং এক সময় সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কী হচ্ছে, এটা শূন্য হয়ে যাবে, এর পরিমাণটা নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে এটা। তবে একটা শব্দ এই প্রসঙ্গে আসতে পারে, সেটা হলো যে আবর্তনীয় গচ্ছিত সম্পদ বা আবর্তনীয় ক্ষয়িষ্ণু সম্পদ। কী জিনিস? বর্তমানে তো এখন তো আধুনিক যুগ, টেকনোলজির যুগ, প্রযুক্তিবিদ্যার যুগ, সেই জন্য কী হচ্ছে, আমরা রিসাইকেল করছি, পুনরায় ব্যবহার করছি কিছু সম্পদকে। যেমন তোমার লোহা, তামা, তারপর হচ্ছে সীসা, দস্তা, এগুলোর স্ক্রাব, স্ক্রাব মানে হচ্ছে
বাদ পড়া অংশ। দেখবে গ্রামে পাড়ায় পাড়ায় সব লোকেরা আসে, লোহা ভাঙা কড়া ভাঙা কিনতে আসে। ওগুলো কি করে আসলে, আমাদের যেগুলো ইউজড অংশ, যেগুলো বাদ পড়া অংশ, আমরা দিয়ে কিছু খাবার বা কিছু টাকা পাই, সেগুলো নিয়ে এক জায়গায় জড়ো করা হয়, সেখান থেকে কারখানায় নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ওটাকে আবার গলানো হয়, গলিয়ে নতুন নতুন আবার জিনিস তৈরি করা হয়। তো এই যে আমরা এক্ষেত্রে কিন্তু কোনো খনি থেকে তোমার হচ্ছে কাঁচামালগুলো বা এই লোহা তামা তুললাম না, এটা কোত্থেকে পেলাম? আমরা স্ক্রাব মানে বাদ পড়া আবর্জনা থেকে আমরা এগুলো পেলাম। তাহলে এর মাধ্যমে কী হচ্ছে, আমাদের খনিতে আর হাত দিতে হলো না, ফলে ওই সম্পদটা গচ্ছিত হয়ে গেল, মানে থেকে গেল। আমরা মানে যেগুলো এতদিন তুলেছিলাম সেইগুলো আবার ব্যবহার করছি, এটাকে বলে আবর্তনীয় গচ্ছিত সম্পদ। মানে এর মাধ্যমে কী হয়, সম্পদ মানে যে ক্ষয়টা, ক্ষয়টা আটকানো যায়, তাই এর নাম হচ্ছে তোমার আবর্তনীয় গচ্ছিত সম্পদ। এটা জিমারম্যান ধারণা দিয়েছেন, আবর্তনীয় গচ্ছিত সম্পদ। উদাহরণ হচ্ছে স্ক্র্যাপ লোহা তামা প্রভৃতি, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা টার্ম জানবো, যেগুলো পরীক্ষায় আসে তো আমাদের একটু একটু জানতে হবে সেগুলো। যেমন বলি একটা, আরেকটা টার্মস আছে, সেটা হচ্ছে তোমার প্রবাহমান সম্পদ, রুদ্ধ প্রবাহমান সম্পদ, রুদ্ধ প্রবাহমান সম্পদ, রুদ্ধ প্রবাহমান। প্রবাহমান সম্পদ আমরা একটু আগে জানলাম যে যে সম্পদ ননস্টপ, যার কোনো শেষ নেই। কিন্তু রুদ্ধ কেন বলছে, রুদ্ধ মানে হচ্ছে এই প্রবাহমান সম্পদগুলো ব্যবহারের সঙ্গে সঙ্গে এর পরিমাণটা কমে যেতে থাকে। আমরা যদি কোনো বিবেচনা ছাড়াই অতিরিক্ত এই প্রবাহমান সম্পদ ব্যবহার করি, তখন সেই সম্পদের পরিমাণ আস্তে আস্তে কমে যায়। যেমন অরণ্য থেকে অতিরিক্ত পরিমাণে গাছ কেটে ফেললাম, বা সমুদ্র থেকে প্রচুর পরিমাণে মাছ ধরে ফেললাম, তাহলে কী হবে, মাছটা আস্তে আস্তে কমে যেতে থাকবে, তখন প্রবাহমান সম্পদ গচ্ছিতের মতো, গচ্ছিত সম্পদের মতো আচরণ করবে, তাই এর নাম হচ্ছে রুদ্ধ প্রবাহমান সম্পদ। এরপরে আসবো আমরা, আরও কতগুলো ভিত্তি আছে, ইম্পর্টেন্ট ভিত্তি, সেগুলো জানার চেষ্টা করব। যেমন মালিকানা অনুসারে, মালিকানা অনুসারে কী কী ভাগে ভাগ করা যায়, মালিকানা অনুসারে, মালিকানা ভিত্তিতে ব্যক্তিগত হতে পারে সম্পদ, ব্যক্তিগত আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা, আমার জমি, এইগুলো সবই ব্যক্তিগত, ওখানে অন্য কেউ কর্তৃত্ব ফলাতে পারবে না। তারপরে জাতীয় সম্পদ মানে দেশ যার মালিক, যেমন বনভূমি, নদী, ঠিক আছে, ওটা কারোর নিজস্ব হয় না, ঠিক আছে, বড় বড় বিল এগুলো কারোর নিজস্ব হয় না, এটা সরকারি, অর্থাৎ যার মালিক হচ্ছে সরকার, সেটাকে বলা হয় জাতীয় সম্পদ। যেমন স্কুল, তারপর হচ্ছে তোমার হাসপাতাল, এগুলো হলো জাতীয় সম্পদ। আর একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পদ, আন্তর্জাতিক সম্পদ কোনটা, সারা পৃথিবীর যার মালিক, যেমন আন্টার্কটিকা, আন্টার্কটিকায় কোনো নির্দিষ্ট দেশের কিন্তু সম্পদ নেই, সব দেশ ওই সম্পদের মালিক। সমুদ্র, বিশাল মহাসাগর, বলছে প্রত্যেকটা দেশের উপকূল থেকে 370 কিলোমিটার এই পর্যন্ত হচ্ছে সেই দেশ সেই উপকূলের মালিক, তারপরে কিন্তু আর কারোর কর্তৃত্ব থাকে না, ওখানে সবারই অধিকার থাকে, ঠিক আছে। ওই জায়গাটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইইজেড, ঠিক আছে। এছাড়া তোমার হচ্ছে আরেকটা হচ্ছে ওজোন স্তর, আমাদের স্ট্রাটোস্ফিয়ারে 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে যে স্তরটা আছে সেটার সবাই মালিক, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। এরপরে আমরা আসব প্রাপ্যতা অনুসারে, এটা দুই ভাগে ভাগ, একটা হচ্ছে তোমার সম্ভাব্য সম্পদ আর বি হচ্ছে তোমার বিকশিত বা প্রকৃত সম্পদ বা প্রকৃত সম্পদ। সম্ভাব্য মানে কি, সম্ভাব্য উড বি, মে বি, শুড বি, মানে আছে কিন্তু আমরা আনতে পারছি না, যেমন আন্টার্কটিকায় প্রচুর খনিজ সম্পদ কিন্তু এত কনকনে ঠান্ডা, এতই যাত্রাপথ প্রতিকূল, আমরা সেখান থেকে সম্পদ আহরণ করতে পারবো না। তারপর হচ্ছে অ্যামাজন ফরেস্টে,
বা কঙ্গো অববাহিকা যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য আছে সেখানে অনেক সম্পদ সঞ্চিত আছে, কিন্তু আমরা আনতে পাচ্ছি না। কেন? কারণ হলো প্রাকৃতিক প্রতিকূলতা, ওখানে মানুষের সুগম্যতা নেই, সেই জন্য ওটা আছে কিন্তু আমরা আনতে পাচ্ছি না, তাই ওটাকে বলছি আমরা সম্ভাব্য সম্পদ। বিকশিত বা প্রকৃত সম্পদ যেগুলো বর্তমানে আমরা ব্যবহার করছি, যেইগুলো যেমন হিমালয়ে অনেক জায়গায় ড্যাম তৈরি করে তোমার বিদ্যুৎ তৈরি হচ্ছে, যেমন আমাদের কোলাঘাটে বা আমাদের শাওটাল দিয়ে যেখানে যাও তুমি তাপবিদ্যুৎ কারখানা দেখবে, এগুলো সম্পদ ব্যবহার হচ্ছে, কয়লা থেকে তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে। যেমন টিস্কো ইস্কো এইসব লোহা ইস্পাত কারখানা, লোহাগুলোকে তোমার হচ্ছে লোহা থেকে অনেক মানে জিনিসপত্র তৈরি হচ্ছে, এইগুলো বিকশিত সম্পদ যেগুলো বর্তমানে আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে প্রকৃত বা বিকশিত। কন্টিনিউ করব, ঠিক আছে। এরপরে আমরা আসব অবস্থান অনুসারে, এটা শ্রেণীবিভাগের লাস্ট। অবস্থান অনুসারে সম্পদকে অবস্থান অনুসারে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, যেমন সর্বোচ্চ লভ্য সম্পদ, সর্বোচ্চ লভ্য মানে সব জায়গায় যেটা পাওয়া যায়, আলো বাতাস তুমি পৃথিবীর যে প্রান্তে যাও না কেন এটা পাবে। দুই নম্বর হচ্ছে সহজলভ্য, সহজলভ্য মানে হচ্ছে সহজে পাওয়া যায় কিন্তু সর্বত্র পাওয়া যায় না, মাটি তুমি চাইলে সব জায়গায় পাবে না কিন্তু সহজে পাওয়া যায়, ঠিক আছে। জল সর্বত্র পাওয়া যায় না কিন্তু সহজে পাওয়া যায়, তাই ওটা সহজলভ্য। তারপর হচ্ছে দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য মানে হচ্ছে পাওয়া যায় কিন্তু খুব কম জায়গায়, একটা দুটো জায়গায়, যেমন ছোটার কুমালভূমি অঞ্চলে কয়লা বা লোহা বা টিন মালয়েশিয়ায় পাওয়া যায়, আরও কিছু কিছু জায়গায় সীমাবদ্ধ, সব জায়গায় পাওয়া যায় না, তাই ওনা হচ্ছে দুষ্প্রাপ্য। আর লাস্ট হচ্ছে একমাত্র লভ্য, একমাত্র লভ্য বা অনন্য মানে এটা শুধু একমাত্র জায়গায় পাওয়া যায়, তাই এর নাম হচ্ছে একমাত্র লভ্য। যেমন গ্রিনল্যান্ডে একটা খনিজ সম্পদ পাওয়া যায় যার নাম হচ্ছে ক্রায়োলাইট, যেটা আর কোথাও পাওয়া যায় না, তাই ওটার নাম হচ্ছে একমাত্র লভ্য সম্পদ, ঠিক আছে। এবারে আমরা কতগুলো টার্ম সম্পর্কে জানবো, সম্পদ সম্পদের মধ্যে আছে সেইগুলো দুই নাম্বার বা এক নাম্বার পরীক্ষায় আসে, সেই জন্য আমরা টার্মগুলো জানার চেষ্টা করব। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এবার টার্মগুলো জানলেই হয়ে যাবে মোটামুটি। কী কী টার্মস? এক নাম্বার হচ্ছে নিরপেক্ষ বস্তু বা উপাদান, নিউট্রাল স্টাফ। কী জিনিস নিরপেক্ষ মানে কি? যার কোনো কাজ নেই, যার কোনো ভূমিকা নেই, প্রকৃতিতে যেসব বস্তু বা পদার্থ এমনি এমনি পড়ে আছে, যেমন রাস্তার ধারে একটা পাথর পড়ে আছে, ওর কোনো কাজ নেই কিন্তু ওই পাথরটা যখন একটা তুড়ে একটা কুকুরকে মারা হবে ছুড়ে, ওই পাথরটার সঙ্গে কিন্তু একটা কাজ যোগ হয়ে গেল, কারণ ওইটা আমাকে কুকুরের হাত থেকে বাঁচাতে সাহায্য করলো, তাহলে ওই পাথরটার কাজ শুরু হলো। তাহলে নিরপেক্ষ বস্তু কোনগুলো? যা মানুষের ক্ষতিও করে না, কিছুই করে না, প্রকৃতিতে এমনি এমনি পড়ে আছে। যেমন প্রাগৈতিহাসিক যুগে মানে প্রাচীন যুগে সমস্ত প্রকৃতিই মানুষের মানে কি কাছে নিরপেক্ষ বস্তু হিসেবে ছিল, তারপরে আস্তে আস্তে মানুষ যখন বুঝলো হ্যাঁ এটা কাজে লাগানো যাবে তখনই সেটা সম্পদে পরিণত হলো। কেমনভাবে? নিরপেক্ষ বস্তু যোগ কার্যকারিতা, যোগ কার্যকারিতা ইকুয়ালস টু সম্পদ, তাহলে বোঝা গেছে। তারপরে দুই নম্বর যে সম্পদের বাধা বা প্রতিরোধ, কি জিনিস প্রতিরোধ বা বাধা? কি এই যে একটা সম্পদ আহরণ করতে যাব, কারণ অনেক সময় কি হয় সহজে সেই জিনিসটা আমরা আনতে পারি না, যেমন ছোটো নাগপুর মালভূমি অঞ্চলে যেখানে খনিজ সম্পদ পাওয়া যায় সেই অঞ্চলগুলো কি প্রাকৃতিকভাবে প্রতিকূল, কিন্তু আমরা সেই প্রতিকূলতা সেই বাধা পেরিয়ে সেই সম্পদগুলো আনতে যাচ্ছি, আনতে পারছি। তারপরে আমি একটা জায়গা থেকে সম্পদ আনতে যাব, রাস্তায় কি হলো দাঙ্গা হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, মারামারি হলো, এগুলো হচ্ছে বাধা। সম্পদ আহরণ করার সময় যেসব প্রতিকূলতা সম্পদ আহরণ করতে বাধা প্রয়োগ করে বা প্রতিকূল অবস্থা সৃষ্টি করে সেগুলোকে বলা হয় সম্পদ সৃষ্টির বাধা। বাধা তিন চার রকম হয়, যেমন মানবীয় বাধা হতে পারে, যুদ্ধ দাঙ্গা, তারপর হতে পারে অর্থনৈতিক বাধা। কি অর্থনৈতিক বাধার মধ্যে আছে? তোমার মন্দা, তারপর হচ্ছে তোমার টাকা পয়সার অভাব, ঠিক আছে, দারিদ্রতা যেটাকে বলা হয়। তারপর যে প্রাকৃতিক বাধা হতে পারে, প্রাকৃতিক বাধা কোনটা? প্রাকৃতিক বাধা হচ্ছে তোমার বন্যা, তারপর হচ্ছে তোমার খরা,
ভূমিকম্প, ধস, এইগুলো হচ্ছে প্রাকৃতিক বাধা। আর একটা কি, সামাজিক বাধা। সামাজিক বাধা কোনটা? কুসংস্কার। কুসংস্কার একটা বড় সামাজিক বাধা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে সংরক্ষণ। মানে কি, আমরা সম্পদের শ্রেণীভেগে পড়লাম, প্রকৃতিতে কিছু সম্পদ আছে যেগুলো ব্যবহার করলে পরিমাণ শেষ হয়ে যায়। তো আমরা যদি এখন অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি সেই সম্পদগুলোকে, তাহলে কী হবে, একটা সময় আসবে ভবিষ্যতে, ভবিষ্যৎ যে প্রজন্ম, তারা কিন্তু আর সেই সম্পদটা ব্যবহার করতে পারবে না। তাহলে আমাদের তাদের কথা চিন্তা করতে হবে, যাতে তারা সেই সম্পদটা ব্যবহার করতে পারে। সেই জন্য বর্তমান যুগে একটা গুরুত্বপূর্ণ শব্দ অ্যাড হয়েছে সম্পদের সঙ্গে, সেটা হচ্ছে সম্পদ সংরক্ষণ, ঠিক আছে? ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমানে সম্পদকে মিতব্যয়ীভাবে বিবেচনার সাথে যখন ব্যবহার করব, তখন তাকে বলা হয় সম্পদ সংরক্ষণ। কতগুলো স্টেপস আছে, যেমন কি আমি লিখি, এক হচ্ছে তোমার অপচয় রোধ করব, মানে যতটুকু দরকার ততটুকুই অপচয় রোধ, ততটুকুই ব্যবহার করব, অতিরিক্ত করব না। যেমন বলি বিদ্যুৎ, আমি একটা ঘর থেকে চলে গেলাম, বিদ্যুতের কানেকশানটা অফ করে গেলাম, আমি যদি ওই ঘরে লাইটটা জ্বালিয়ে যাই বা ফ্যানটা চালাই, তাহলে কী হবে, ওইটা ওয়েস্টেজ বা অপচয়। তারপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে মিতব্যয়ী ব্যবহার। মিতব্যয়ী মানে হচ্ছে আমাদের অনেকটা খেলেও হবে, অল্প খেলেও হবে, তো আমি অনেকটা ব্যবহার করব না, আমি অল্পতেই আমরা ব্যবহার করব। তাহলে কী হবে, তাতে যে এক্সট্রাটা আমরা ব্যবহার করছি না, সেটা ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আসব উৎপাদন আর ভোগের মধ্যে, উৎপাদন ও ভোগের মধ্যে একটা সাম্যতা রাখবো, মধ্যে সাম্যতা। উৎপাদন আর ভোগের মধ্যে সাম্যতা মানে কি, মানে যেটা উৎপাদন করছি আর যেটা ব্যবহার করছি তার মধ্যে একটা সুন্দর ভারসাম্য বজায় রাখবো আমরা। এরপরে হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যবহার। বিজ্ঞানসম্মত ব্যবহার, সম্পদকে আমরা যদি ঠিকঠাকভাবে বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করি, তাহলে সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারবো। আর লাস্ট হচ্ছে সচেতনতা। সচেতনতা এইটা ছাড়া সম্পদ সংরক্ষণ সম্ভব না। সম্পদ অবশ্যই, সব কিছু সম্ভব যদি আমরা সচেতন না হয়। আমরা যদি অসচেতন হই, তাহলে আমাদের সম্পদ সংরক্ষণ কখনোই সম্ভব না। আজকে এই পর্যন্তই, একটা অধ্যায় হয়ে গেল, ঠিক আছে? এটা খুবই সহজ অধ্যায়, তো পড়ে নেবে। থ্যাংক ইউ।